জেঠমহীয়া উৎকট গরমে এতিয়া রাজ্যবাসীক দহিছে আর বঙ্গাইগাঁওতো দেখা গেছে পারাস্তম্ভ, কিন্তু সময় অতিবাহিত হওয়ার লগে লগে বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। আর সাধারণ রাইজে এতিয়া জলাশয় পুখুরী আদি গা শীতল করা পরিলক্ষিত হয়েছে। একে সময়তে রাজপথৰ দাঁতিত থকা কুঁহিয়ারর রস বা নারিকলের ডাবর পানি আদি খাই গা শীতল করার চেষ্টা করা পরিলক্ষিত হয়েছে। বঙ্গাইগাঁওতো রাজপথত এতিয়া যথেষ্ট লোকর সমাগম, ফেরেঙা দেখা গেছে, কিয়নো বৃদ্ধি সময় বৃদ্ধি হওয়ার লগে লগে ইয়াতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। আর বিগত দুটা দিন ধরে একই অবস্থা, গতি সকল লোকে আসলতে গছর তাত জিরণি লৈছে বা ঠান্ডা ঠাইত আসলতে গা শীতল করার চেষ্টা করেছে। বাইদেউ, গরম কেনেকুয়া? বহুত গরমি হ্যাঁ, ইতনা গরমি হ্যাঁ কি নারিয়েলকে পানি মার খেট করকে আনকে পিনা পড় রহা হ্যাঁ। কহাঁ সে আ রহে হ্যায়? বিজি কলোনি সে। নারিয়েল কা পানি লেঙ্গে? পি লি হ্যায় লে যা রহে হ্যায় ঘর বাচ্চে কে লিয়ে। কাম পর নিকল রহে হ্যায় আজ ইতনা গরমি কে বাদ ভি কাম তো করনা পড় রহা হ্যায়। হ্যাঁ, করেগা নাহি তো ক্যা করেগা, কাম তো করনা, কাম তো রুকেগা নাহি না, কাম নাহি করেগা তো কেসে হোগা। ऐसा लग रहा है पिछली बार का रिकॉर्ड इस बार भंग हो जाएगा, इतना गर्मी हो रहा है। हाँ, बात सही है। हम लोग आसाम में 12 साल से रह रहा है, लेकिन इतना गर्मी मतलब कि नहीं है, 2-4-5 साल से ज़्यादा ही बढ़ गया, इस साल भी और ज़्यादा बढ़ गया, बारिश भी कम हो गया है। नारियल का पानी इसलिए ले रहा है? हाँ, नारियल का पानी तो पीना पड़ेगा ठंडक के लिए। আসলতে কৈছে যে এওঁলোকে অসমত কেইবা বছৰ ধৰি আছে, কিন্তু ইমান গৰম আচলতে পোৱা নাই। মই এওঁলোকৰ বিক্ৰেতাৰ কাষত কিছু যাব বিচাৰিছোঁ। আপোনালোকে ক'ৰ পৰা আনিছে নাৰিয়েলবিলাক আৰু কেনেকৈ বিক্ৰী? লোকেলৰ কাৰণে বাহিৰৰ পৰাও লৈ আহিব লাগে। কেনেকৈ বিক্ৰী কৰি আছে? টুক টাক বিক্ৰী হৈ আছে। বিক্ৰী কেনেকুৱা হৈছে? হৈছে মোটামুটি ভালেই। কিমান কৰি বিক্ৰী কৰে? 60 টকা। আচলতে এওঁলোকৰ নাৰিকলৰ ডাবৰ পানীৰ বিক্ৰীও আচলতে বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। আন এজন লোক আছে, কি ক'ব আজি গরম কেনেকুয়া? গরম তো ভালে গরম পড়ছে, মোটামুটি রেকর্ড ব্রেকিং গরম মানে অসমত এইবার অনুভব হয়েছে। দিল্লিত এই গরমটো আগতে পাই আছিল, এতিয়া গরমত এই গরমটো মানে অসমতে এই গরমটো পাওয়া গৈছে। মানে কবলে গেলে এটো মানে গ্লোবাল ওয়ার্মিংৰ এটা মানে তাপ আমি যেন অনুভব করে আছো। গাছপালা কাটি আছে মানুহে, সেইভাবে আমি যেন এই তাপটো অনুভব করে আছো। আর এই নারিকলের পানি আপনি দেখাই আছে, নারিকলের পানি খাই আমি মানে কিবাকে আর গরমটার রিলিফ পাবলে চেষ্টা করে আছো। আর হয় আসলতে সর্বসাধারণের দিন অতিবাহিত করা কষ্টকর হয়ে গেছে, আর দিনক দিনে কিন্তু গরম বৃদ্ধি পাইছে। আর যেহেতু বৃষ্টিপাত নাই, বরষুণ হওয়া নাই, গতি লোক সকলের কিন্তু এই সাধারণ জীবন ধারণ যে প্রক্রিয়া হ্যাঁ কিন্তু ব্যাহত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। বহুতে কাম কাজ এড়বলগাও পরিস্থিতি হয়েছে, আর বহুতেও যদিও কাম কামর তাগিদাত ওলাইছে, কিন্তু এই শীতল পানীয় বা নারিকলের পানি, কুঁহিয়ারর রস আদি পান করে তেওঁলোকৰ গা শীতল করার চেষ্টা চলা পরিলক্ষিত হয়েছে। বঙ্গাইগাঁওতো আজির দিনটোত কিন্তু তাপমাত্রা বর্তমানলৈকে যেহেতু বৃদ্ধি পাই আছে, গতি জনসমাগম বা রাজপথত লোকসকলের চলাচলও কিন্তু যথেষ্ট কম দেখা গেছে আজির দিনটোত।